ব্যস্ত অফিস টাইমে ফের মেট্রোতে আত্মহত্যা। সকাল 8:50 নাগাদ রবীন্দ্রসদন মেট্রো স্টেশনের আপলাইনে ঝাঁপ দেন এক ব্যক্তি। সেই দেহ উদ্ধার হয়েছে। 1 ঘন্টা বন্ধ থাকার পর চালু হয়েছে মেট্রো পরিষেবা। সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের কাছে। ব্রতদীপ, এখন কি ছবি? দেখো, প্রায় 1 ঘন্টা বন্ধ থাকার পর মেট্রো পরিষেবা আপ এবং ডাউন লাইনে দুটোতেই শুরু হয়েছে। কিন্তু এই ঘটনার জেরে যেটা সমস্যা হয়েছে, দীর্ঘক্ষণ একের পর এক স্টেশনে মেট্রো দাঁড়িয়ে থাকার ফলে প্রত্যেকটি স্টেশন প্ল্যাটফর্মে কিন্তু মানুষের ঠিক থেকে ভিড়, এবং তার চাপে কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু যথেষ্ট দুর্ভোগে পড়েছেন। আজকে 8:50 যে ঘটনা ঘটেছে, যেটা মেট্রো সূত্রে জানা যাচ্ছে, এক যুবক আপ লাইনে যখন দক্ষিণেশ্বরগামী মেট্রোতে ঢুকছেন তখনই ঝাঁপ দেন এবং সঙ্গে সঙ্গেই সে মেট্রোটি বন্ধ হয়ে যায়। আপ এবং ডাউন লাইন দুটি লাইনের মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। যদিও এর পরে প্রায় আধা ঘন্টা পর কাটা রুটে কিন্তু মেট্রো চালানো হচ্ছিল, একদিকে নিউ গড়িয়া থেকে টালিগঞ্জ, অন্যদিকে সেন্ট্রাল থেকে দক্ষিণেশ্বর। কিন্তু স্বাভাবিকভাবেই বুঝতে পারছো, ব্যস্ত অফিস টাইমে এই ঘটনা ঘটায় যারা নিত্যযাত্রী, অফিস যাত্রী, তারা কিন্তু দুর্ভোগে পড়েছেন। তবে এই ঘটনা তোমাকে আবারও বলে রাখি, একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। এই যুবক ঠিক যেই জায়গায় ঝাঁপ দিয়েছেন, অর্থাৎ এখানে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে, ঠিক সেইখানে কিন্তু একজন আরপিএফের কর্মী মোতায়েন থাকার কথা। মেট্রোর তরফ থেকে বারবার আত্মহত্যা ঠেকানোর জন্য একাধিক ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়, কিন্তু একের পর এক কয়েক মাস আগেও একই ঘটনা ঘটেছে এবং লাগাতার কিন্তু এই একই আত্মহত্যার ঘটনা ঘটছে কিংবা আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটছে। সেক্ষেত্রে এই আরপিএফ কর্মী যারা মোতায়েন থাকে মেট্রো স্টেশনে, আত্মহত্যা ঠেকাতে তারা কতটা তৎপর সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে, এবং একই সঙ্গে মেট্রো কর্তৃপক্ষ কী কী ব্যবস্থা নিচ্ছে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আজকে একবার অফিস টাইমে এই ঘটনা ঘটায়। স্বাভাবিকভাবেই নিত্যযাত্রী তারাও কিন্তু এই মেট্রোর তৎপরতা এবং আরপিএফ এর তৎপরতা নিয়ে অনেক প্রশ্ন তুলছে। একেবারেই ধন্যবাদ ব্রতদীপ। দক্ষিণ ভারতে আছড়ে পড়া ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব এ রাজ্যেও। ঘূর্ণিঝড় মিকজাউমের অবশিষ্ট অংশ নিম্নচাপ হিসেবে ছত্তিশগড়ে অবস্থান করছে এবং এর জেরে দক্ষিণবঙ্গের আকাশ পুরোপুরি মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্রর সঙ্গে। সরাসরি চলে যাচ্ছি সঞ্চয়নের কাছে। সঞ্চয়, জানতে চাইবো আলিপুর আবহাওয়া দফতর সূত্রে কি জানা যাচ্ছে, আগামী 24 ঘন্টা বা 48 ঘন্টার কি পূর্বাভাস? দেখো, প্রথমেই বলি যে আগামী 2-3 ঘন্টার জন্য একটা সতর্কতা দেওয়া হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং কিছুটা সুন্দরবনের অংশ, সেখানে আগামী 2-3 ঘন্টা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং এটা টানা চলবে আগামী ঘন্টা দুয়েক, তেমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার আসি সামগ্রিক আবহাওয়ার পরিস্থিতিতে। আজকে দিনভরই দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে এবং মাঝে মধ্যেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা জানি যে এই যে ঘূর্ণিঝড় মেঘজাউম সেটা ক্রমশ দুর্বল হয়ে গেছে, গিয়ে তারই যে পরোক্ষ প্রভাব আমাদের রাজ্যের ওপরে এসে পড়েছে। গত কয়েকদিন মেঘলা আকাশ ছিল, গতকাল সারা রাতি প্রায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে হালকা, আজকে সকাল থেকেও বৃষ্টি হচ্ছে, এখন কলকাতায় কিন্তু বেশ কিছুটা জোরেই বৃষ্টি হচ্ছে। এরকম পরিস্থিতি আজকে প্রায় দিনভর থাকবে। তবে সব জায়গায় যে টানা একসঙ্গে বৃষ্টি চলবে তেমনটা নয়, বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি হবে, তবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা এবং দক্ষিণ দিনাজপুর, এই দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে এই বৃষ্টি আশা করা যাচ্ছে যে আজকে থেকেই ধীরে, আজকের পর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে, আগামীকাল শুক্রবার থেকে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। আমরা দেখেছি কয়েকদিনে শীতের যে পরিস্থিতি, যেটা শীতের আমেজ, সেটা কিন্তু একেবারে উধাও হয়ে গিয়েছিল দক্ষিণবঙ্গ থেকে, সেটা ধীরে ধীরে ফিরবে এবং তাপমাত্রা কমতে শুরু করবে। সেক্ষেত্রে শনিবার থেকে আশা করা যায় যে তাপমাত্রা আবার স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের নিচে নামবে এবং আগামী সপ্তাহে কলকাতায় তো বটেই, গোটা দক্ষিণবঙ্গেই শীতের পরিস্থিতি যথেষ্ট জোরালোভাবে অনুভূত হবে। ধন্যবাদ সঞ্চয়।